বন্ধুরা, আমি আজকে লাড়ু বানামো। তো দেখবেন, মুড়ির মুয়া আছে, তিলের লাড়ু আছে, আর ভুজিয়ের লাড়ু। দেখ, গুটি গরম করতেছি, শীতের দিনের খাওয়ন সবাই পছন্দ করে, ছোট বড়। একদম অল্প সময়ে দেখবেন কিভাবে বানাই মুড়ি। গুড় হয়ে গেছে গা, গুড়টা ভালোভাবে চিট করুন লাগবো, আর নাহলে মুড়ির মোয়া হইতো না। তো আমার মুড়িটা মোটামুটি মাখার মতো হয়ে গেছে গা। ওখানে বানাইলাম, দেখবেন এইভাবে বানাই নেবেন, মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবো গা। গরম থাকতে থাকতে বানাইলে অনেকবার ঠান্ডা হইলে আর হইতো না। মানে ভুজিয়ার লাড়ু গরম, দেখবেন অল্প বুঝি আছে। তিলের লাড়ু বানামু, দেখবেন তিলটি কেমনে চুলাইতেছি। অল্প জল হাতে নিয়ে শুকনা তিলটির মধ্যে এভাবে ডলা দিলে শুকলাটি একদম তাড়াতাড়ি উঠতে দেখা। এভাবে তিল চুরবেন, তিলের শুকলাটি এভাবে সারানো লাগে। হাতের মধ্যে অল্প জল নিয়ে তারপরে এইভাবে ডলা দিলে তিলটি বাজালুম, না বাজলে তো খাওয়ান যেত না, সেন্ট হইতো না। তো সেন্ট লেগে তিলটি বাজন লাগবো। তিল বাজা হয়ে গেছে গা, তিলটি কি সুন্দর ভাজা হয়েছে দেখছেন, সেন্টও সুন্দর। ওখানে গুড়টা জাল দিয়ে লেছি, গুড়টা সিট হয়েছে, ওখানে দেওয়ানোর মতো উপযুক্ত হয়েছে তিলটি। এভাবে মাখান লাগবো ভালোভাবে, সবটির মধ্যে গুড়টা লাগান লাগবো। তারপরে হাতের মধ্যে অল্প জল মাখাইবেন, তাহলে হাতের মধ্যে লাগতো না, তো লাড়ুটা বানাইতে সুবিধা হইব।
লাড়ু বানানি শেষ আমার।